হ্যালো ভ্রিয়ন, আশা করি সকলে ভালো আছো। সকলকে গুড ইভিনিং। এবং তোমাদের সঙ্গে আজকে ডিসকাস করব মোস্ট ইম্পর্ট্যান্ট 30 জেনারেল সায়েন্সের কোশ্চেন নিয়ে, অর্থাৎ কেমিস্ট্রির পার্ট চলছে, কেমিস্ট্রির পার্ট নাম্বার 5। সো শুরু করি আজকের প্রথম কোশ্চেন। প্রথম কোশ্চেন বলছে, অন স্ক্রিনে দেখতে পাচ্ছ, বলছে কোন বিখ্যাত গ্রন্থে এসকে জ্বলন্ত পাথর হিসেবে বলা হয়েছে। এস বলতে কি? এস বলতে এখানে সালফারকে বোঝাচ্ছে, ঠিক আছে? তাহলে এসকে জ্বলন্ত পাথর হিসাবে বলা হয়েছে কোন গ্রন্থে? অপশান এ কোরআন, অপশান বি বাইবেল, অপশান সি বেদ, অপশান সি জেন্তা বেস্তা। কারেক্ট অ্যান্সার ইজ বাইবেল। বাইবেলে সালফারকে জীবন্ত পাথর হিসেবে বলা হয়েছে। নেক্সট কোশ্চিন, রম্বিক সালফারের কটি তল থাকে? অপশান এ 7টি, অপশান বি 6টি, অপশান সি 8টি, অপশান ডি হচ্ছে 9টি। কারেক্ট অ্যান্সার ইজ 8টি। রম্বিক সালফারের কটি তল থাকে? 8টি তল থাকে। নেক্সট কোশ্চিনে চলে যাব। নেক্সট কোশ্চিন বলছে, Na2SO2O3 মানে সোডিয়াম থায়োসালফেট যৌগ কোন শিল্পে কাজে লাগে? তাহলে অপশান এ বলছে বস্ত্র শিল্প, অপশান বি কাগজ শিল্প, অপশান সি হস্তশিল্প, অপশান সি ফটোগ্রাফি। কারেক্ট অ্যান্সার ইজ ফটোগ্রাফি। তাহলে ফটোগ্রাফিতে Na2SO3 SO2O3 অর্থাৎ সোডিয়াম থায়োসালফেট এটি প্রচুরভাবে ব্যবহৃত হয়। নেক্সট হচ্ছে গ্যালোনা। গ্যালেনা নিচের কোন কিসের আকরিক? সালফার ডাইঅক্সাইড, সালফার, কার্বন, কার্বন ডাইঅক্সাইড। কারেক্ট অ্যান্সার ইজ সালফার, সালফারের অক্সাইড, ঠিক আছে? গ্যালেনা হচ্ছে সালফারের অক্সাইড। নেক্সট কোশ্চিন, নিচের কোন পদার্থে সালফার দ্রবীভূত হয়? অপশান এ উত্তপ্ত জল, উত্তপ্ত বেনজিন, অপশান সি উত্তপ্ত ঠান্ডা জল, অপশান ডি উত্তপ্ত HCl। তাহলে দেখো, এখানে আমি আজকে ডিসকাস করছি সালফার নিয়ে এবং কিছু পার্টিকুলার জিনিস নিয়ে ডিসকাস করছি, যেগুলো থেকে কোশ্চিন বারবার রিপিট হয় কম্পিটিটিভ এক্সামগুলোতে, বিশেষ করে ফুড এসআই, সরি পুলিশ এসআই, যেখান থেকে ই হয়, বিশেষ করে কোশ্চিন হয়। সো দেখে নিই। সো কারেক্ট অ্যান্সার ইজ এখানে উত্তপ্ত বেনজিন। উত্তপ্ত বেনজিন কী হয়? দ্রবীভূত হয় সালফার, ঠিক আছে? নেক্সট হচ্ছে আল্ট্রামেরিনের রং কেমন? অপশান এ নীল, অপশান বি হলুদ, অপশান সি কালো, অপশান ডি সাদা। কারেক্ট অ্যান্সার ইজ নীল। তারা আল্ট্রামেরিনের রং হবে নীল, এটা মনে রেখো। ব্লু ভিট্রিয়লের সঙ্গে এটা জড়িত। নেক্সট কোশ্চিন, এস নিষ্কাশন উপায় হলো? এস বলতে সালফারকে বোঝাচ্ছে এখানে, তাহলে সালফারের নিষ্কাশনের উপায় কোনটি পদ্ধতি? ওয়াসওয়াল্ড পদ্ধতি, হেবার পদ্ধতি, ভন পদ্ধতি না ফ্রান্স পদ্ধতি? কারেক্ট অ্যান্সার ইজ ফ্রান্স পদ্ধতি। ওকে, সো তোমাদেরকে আমি বলবো হেবার পদ্ধতিতে কি নিষ্কাশন করা হয়, অর্থাৎ কোন গ্যাস বা কোন মৌল বা যৌগ নিষ্কাশন করা হয়। এর আগের ভিডিওতে আমি করিয়েছি, এটা কমেন্ট সেকশানে জানাও। নেক্সট হচ্ছে কি বলছে, Sa2 কি ধরনের অক্সাইড? Sa2 মিন্স সালফার ডাইঅক্সাইড, আম্লিক, ক্ষারীয়, প্রসম উভয়। তাহলে আমরা জানি সালফার ডাইঅক্সাইড হচ্ছে আম্লিক অক্সাইড। ওকে, সো কারেক্ট অ্যান্সার ইজ অপশান এ। চলে আসি নেক্সট কোশ্চিন, ফসফিনের গন্ধ কেমন? আচ্ছা, ফসফিনের গন্ধ কেমন হবে? পচা মাছের মতো, পচা সবজির মতো, পচা মাংসের মতো, পচা ডালের মতো? কারেক্ট অ্যান্সার ইজ পচা মাছের মতো। ফসফিনের গন্ধ হচ্ছে পচা মাছের মতো। সো কারেক্ট অ্যান্সার ইজ পচা মাছের মতো, এটা মনে রেখো। এবং ফসফিনের সংকেত কী? ফসফিনের সংকেত হচ্ছে, এটা তোমার খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চিন, PH3, ঠিক আছে? ফসফিনের সংকেত PH3 নিচে। নেক্সট চলে আসি, বলছে তেজস্ক্রিয় পি অর্থাৎ ফসফরাসের কোন রোগের চিকিৎসায় কাজে লাগে? তাহলে ফসফরাস কোন রোগের চিকিৎসায় কাজে লাগে? অপশান এ যক্ষা, অপশান বি এডস, অপশান সি ক্যান্সার, অপশান ডি গ্যাংগ্রিন। কারেক্ট অ্যান্সার ইজ ক্যান্সার। ওকে, কারেক্ট অ্যান্সার ইজ ক্যান্সার। তাহলে ক্যান্সারে এটি কাজে লাগে ফসফরাস। ফসফরাসের আবিষ্কারক ব্র্যান্ড পেশাই কী ছিলেন? ফসফরাসের আবিষ্কারক ছিল ব্র্যান্ড এবং তিনি পেশায় কী ছিলেন? ইঞ্জিনিয়ার, চিকিৎসক, বিজ্ঞানী, জেলে। কারেক্ট অ্যান্সার ইজ চিকিৎসক, তিনি একজন চিকিৎসক ছিলেন। ওকে, নেক্সট কোশ্চিনে চলে যাব। বলছে কোন পিকে জলের নিচে রাখা হয়, মানে কোন পি? পি বলতে এখানে ফসফরাসকে বোঝানো হয়েছে। এবং কোন পি, লাল, সাদা, কালো, হলুদ? তো তুমি মনে রেখো, ফসফরাসের রূপভেদ হচ্ছে অনেকগুলো আছে, তার মধ্যে দুটো মোস্ট ইম্পর্ট্যান্ট, একটা হচ্ছে সাদা, ঠিক আছে, হোয়াইট, হ্যাঁ, আর একটা হচ্ছে রেড। ওকে, তাহলে এই দুটো রয়েছে, তার মধ্যে বলছে কোনটা নিচে থাকে। তাহলে কারেক্ট অ্যান্সার ইজ সাদা নিচে থাকে, ঠিক আছে? কেন সাদা নিচে থাকে? যদি উপরে সাদা ফসফরাস থাকে তাহলে বাতাসের অক্সিজেনের সঙ্গে এটি বিক্রিয়া করে নেয়, সেই জন্য এটাকে নিচে রাখা হয়। চলো পরের কোশ্চিনে চলে যাই। বলছে সাদা পিয়ের জন্য কোন রোগ হয়? এই যে সাদা পিয়ের জন্য কোন রোগ হয়, অপশান এ কুষ্ঠ, অপশান সি গ্যাংগ্রিন, অপশান সি ফসিজ, অপশান ডি হচ্ছে ক্যান্সার। কারেক্ট অ্যান্সার ইজ ফসিজ। তাহলে ফসিজ হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট চলে যাই, সমুদ্রে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, বলছে সমুদ্রে সাদা ধোঁয়া তৈরির জন্যে কোন যৌগ ব্যবহৃত হয়?
PH3 NH3 CO3 H2S তাহলে কারেক্ট অ্যানসার হয়ে যাবে আমাদের PH3 PH3 মিন্স কি ফসফিন আমি একটু আগেই বললাম ফসফিন PH3 মানে চলো পরের কোশ্চেনে চলে যাব এবার এখানে দেখো বিভিন্ন টাইপের যে যৌগ আমরা বাস্তব জীবনে ব্যবহার করি ব্লিচিং পাউডার খাদ্য লবণ তুতে বা ইউরিয়া কোলিচুন কোস্টিক সোডা কাপড় কাচার সোডা এগুলো নিয়ে কোশ্চেন যেখান থেকে প্রতি বছর তুমি জানো রিয়েল লাইফের সঙ্গে ইউজ করে কোশ্চেন আমার আসতেই থাকে সো প্রথম কোশ্চেন বলছে ব্লিচিং পাউডারের ঝাঁঝালো গন্ধ কোন গ্যাসের জন্য ব্লিচিং পাউডারের যে ঝাঁঝালো গন্ধটা হয় এটা কোন গ্যাসের জন্য অপশান এগুলো দেখে নিই ক্যালসিয়াম সিএ ক্যালসিয়াম সিএল ক্লোরিন ও সিএল সবকটি কারেক্ট অ্যান্সার ইজ ক্লোরিন ক্লোরিনের জানি আমরা গন্ধ ঝাঁঝালো গন্ধ আর ব্লিচিং পাউডারে ক্লোরিন থাকে বলে এটি ঝাঁঝালো গন্ধযুক্ত হয়ে যায় ওকে নেক্সট কোশ্চেন বলছে তুঁতের রং কেমন অ্যাকচুয়ালি তুঁতেটা কি প্রথমে জানতে হবে তুঁতে অ্যাকচুয়ালি হচ্ছে কপার সালফেট হ্যাঁ কপার সালফেটের সংকেত কি CuSO4 ওকে সাফিক্সে SO4 তাহলে কপার সালফেট এর আরেকটা নাম আছে সেটাকে বলছে ব্লু ভিট্রিয়ল ব্লু মানে কি নীল সো এর রং কেমন হবে নীল অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার ওকে বুঝতে পেরেছো নেক্সট চলেছি কাউকোসিন থাকে বলে মেথিলেটেড স্প্রিডের কোন ধর্ম প্রকাশ পায় সুগন্ধ বিষাক্ত হলুদ বর্ণের এটি বিজারক কারেক্ট অ্যান্সার ইজ বিষাক্ত কাউ কোষিক থাকার ফলে মেথিলেটেড স্প্রিড একটা বিষাক্ত হয়ে যায় ওকে নেক্সট কোশ্চিন বলছে কীটনাশক কোনটি ন্যাপথলিন ভিনিগার মেথিলেটেড স্প্রিড রেক্টিফাইড স্প্রিড তাহলে কারেক্ট অ্যান্সার ইজ ন্যাপথলিন ন্যাপথলিন একটা কীটনাশক অর্থাৎ কীটনাশককে কীটপতঙ্গ কীটনাশক হিসেবে এটি ব্যবহৃত হয় চলে আসি পরের কোশ্চেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট কাপড় কাচার সোডা তাহলে বলছে কাপড় কাচার সোডার সংকেত কী Na2CO3 9 অনুজল দেখতে পাচ্ছ Na2CO3 10 অনুজল অপশান সি Na2CO3 11 অনুজল অপশান ডি Na2CO3 8 অনুজল দেখো এখানে Na2CO3 হবে এবার জলের পরিমাণটা কোনটা হবে জলের পরিমাণ সবসময় মনে রাখবে 10 অনুজল হয় কস্টিক সোডাতে সো এক্ষেত্রে দাঁড়িয়ে কারেক্ট অ্যান্সার হবে আমার অপশান বি তাহলে কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশান বি এটা মনে রেখো Na2CO3 10 অনুজল কোস্টিক সোডার সংকেত এবং কোস্টিক সোডার রাসায়নিক নাম হচ্ছে সোডিয়াম কার্বোনেট ওকে এটাও মনে রেখো সোডিয়াম কার্বোনেট নেক্সট লাই লাইম ওয়াস হিসেবে নিচের কোন পদার্থটি ব্যবহৃত হয় CaOH2 অপশান বি CaO অপশান সি CaCl2 অপশান ডি CaSO4 কারেক্ট অ্যান্সার লাইম ওয়াটার হিসেবে ওয়াস হিসেবে ব্যবহার করা হয় ক্যালসিয়াম হাইড্রোক্সাইডকে ওকে তাহলে এটা অপশান এ ক্যালসিয়াম হাইড্রোক্সাইডকে তাহলে এক্ষেত্রে দাঁড়িয়ে আমি একটা কথা বলবো তো ক্যালসিয়াম হাইড্রোক্সাইডটা কী জিনিস তাহলে এটা জানতে হবে আমাকে সো ক্যালসিয়াম হাইড্রোক্সাইডটা কী জিনিস তাহলে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে কোলিচুন যেটা আমরা বাস্তব জীবনে চুন দেখে এসেছি সেটাকে বলছি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড নেক্সট কোশ্চিনে চলে যাই কাঠ সংরক্ষণে কোন দ্রব্যটি ব্যবহৃত হয় কাঠ সংরক্ষণে কোন দ্রব্যটি ব্যবহৃত হয় অপশান এ CaOHCl Cl অপশান বি NaCl অপশান বি Na2CO3 অপশান ডি CuSO4 তাহলে কাঠ সংরক্ষণে যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে CuSO4 ব্লু ভিট্রিয়ল কপার সালফাইড সালফেট কপার সালফেট নেক্সট হচ্ছে ডিটারজেন্ট আসলে কোন ধরনের পদার্থ জৈব লবণ অপশান বি অজৈব লবণ অপশান সি যুগ্ম লবণ অপশান ডি জৈব অজৈব লবণের মিশ্রণ সো কারেক্ট অ্যান্সার ইজ জৈব এবং অজৈব লবণের মিশ্রণ সেটাই হচ্ছে ডিটারজেন্ট অপশান ডি নেক্সট হচ্ছে রেক্টিফাইড স্প্রিড এ কত C2H5OS থাকে 90% 86.5% 100% 95.6% সো কারেক্ট অ্যান্সার ইজ 95.6% এবং বাকিটা থাকে জল এর দুজনের মিশ্রণে রেক্টিফাইড স্প্রিড তৈরি হয় নেক্সট কোশ্চেনে চলে যাব বলছে যে পুকুরের বা জলাশয়ে বেশি ডিটারজেন্ট ব্যবহার করলে জলজ প্রাণীর বৃদ্ধি ব্যাহত হয় কেন অক্সিজেন কমে যায় বলে অপশান বি অক্সিজেন বেড়ে যায় বলে অপশান ডি জলে নুন বেশি হয়ে যায় বলে অপশান ডি জলে তেল বেড়ে যায় বলে কারেক্ট অ্যান্সার ইজ অক্সিজেন কমে যায় বলে জলজ প্রাণীর ব্যাহত হয়ে যায় কি বৃদ্ধিটা ব্যাহত হয়ে যায় অর্থাৎ যে হারে বৃদ্ধি হওয়া উচিত সেটা কমে যায় চলো নেক্সট কোশ্চিন বলছে ন্যাপথলিনের সংকেত কোনটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন অপশান এ C10H8 C11H8 C9H7 C9H10 কারেক্ট অ্যান্সার ইজ C10H8 এটা হচ্ছে ন্যাপথলিনের সংকেত নেক্সট কোশ্চিন নাম্বার 12 নিম্নের কোন মিশ্রণকে বলে বড় ডিয়াক্স
কলিচুন ও পোড়াচুন, কলিচুন ও সাবান, তুতে ও কলিচুন, অপশান ডি তুতে ও পোড়াচুন। কারেক্ট অ্যান্সার ইজ তুতে এবং কলিচুনের মিশ্রণকে বলা হয় বড় ডিয়াক্স। আচ্ছা, তুতে, তুতে মিন্স ব্লু ভিট্রিয়ল, ব্লু ভিট্রিয়ল মিন্স কি বললাম, CuSO4 কপার সালফেট, অ্যান্ড কলিচুন, কলিচুনকে কি বলেছি আমি, কলিচুন হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড CaOH2, এটা মনে রেখো। সো নেক্সট কোশ্চেনে আমরা চলে যাবো। ডিনেচার স্প্রিট নামে নিচের কোনটি প্রচলিত, মেথিলেটেড স্প্রিট, রেক্টিফাইড স্প্রিট, স্প্রিট না কোনোটি না, কারেক্ট অ্যান্সার ইজ মেথিলেটেড স্প্রিটকে ডিনেচার স্প্রিট বলে। ওকে, প্রসঙ্গত এটা মনে রাখা প্রয়োজন যে মেথিলেটেড স্প্রিট বা ডিনেচার্ড স্প্রিটের মধ্যে থাকে রেক্টিফাইড স্প্রিট, অর্থাৎ ইথাইল অ্যালকোহল, মিথাইল অ্যালকোহল, পিরিডিন, ন্যাপথা, রবার নির্যাস এবং কাওকোমিন। ওকে, চলে আসি নেক্সট। ঘুমের ওষুধ তৈরিতে নিচের কোনটি ব্যবহৃত হয়, কলিচুন, অ্যামোনিয়াম সালফেট, ইউরিয়া, সোডিয়াম কার্বোনেট। কারেক্ট অ্যান্সার ইজ ইউরিয়া, ঘুমের ওষুধ তৈরিতে ইউরিয়া ব্যবহৃত হয়। পরের কোশ্চিনে চলে যাব। হিমমিশ্র তৈরি করতে নিচের কোনটি ব্যবহৃত হয়, হিমমিশ্র তৈরি করতে নিচের কোনটি ব্যবহৃত হয়, CaCl2, NaCl, AlCO3, HCl। কারেক্ট অ্যান্সার ইজ NaCl, দ্যাট মিন্স সোডিয়াম ক্লোরাইড, সাধারণ লবণ, খাদ্য লবণ, হিমমিশ্র তৈরিতে ব্যবহৃত হয়। নেক্সট কোশ্চিন, ফিটকিরি, ফিটকিরি তৈরিতে নিচের কোন পদার্থ ব্যবহৃত হয়, সাবান, ডিটারজেন্ট, NH4 হোল টু CSO4, CuSO4। কারেক্ট অ্যান্সার ইজ অপশান সি, NH4 হোল টু SO4। দ্যাট মিন্স এটাকে কি বলবো, এটাকে বলবো অ্যামোনিয়াম সালফেট, অ্যামোনিয়াম সালফেট ফিটকিরি তৈরিতে ব্যবহৃত হয়। সো এখানেই ছিল আজকের সেশানটা। সো আশা করি আজকের সেশানটা তোমরা এনজয় করেছো এবং তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে এবং কমেন্ট করে জানাও, এবং এরপরে আবার নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।